हेलो गाइस, वेलकम बैक टू स्वप्नास खाना पीना। आज हमें नाचोस तैरी करे देखाबो। नाचोस तैरी करते जे जे उपकरण लागबे। मैदा 1 कप, प्याज बाटा 1 टेबल चामच, रसुन बाटा 1 चा चामच, मुर्गीर मांस 1 कप, गोलमरिचर गुड़ो सामान्य, ओस्टर सस सोया सस 1 चा चामच करे, लेबुर रस 1 चा चामच, लवण स्वाद मतो, टमेटो सस 1/2 कप, टक दई 1 कप, जल परिमाण मतो, तेल भाजार जुन्नो। एबार मयदाटा दिए एक डो तैरी करे निब। डो तैरी करते स्वाद मतो लवण और 2 टेबिल चामचर मतो तेल दिए खूब भालो करे मयान दिए निते होबे। मयानटी जतो भालो होबे नाचोस ततोई मुचमुचे होबे। एबार एर मध्ये अल्प अल्प जल दिए एकटी खामिर तैरी करे निब। एबार सामान्य तेल मेखे खामिरटी आमि 30 मिनिटेर जन्य ढेके राखब। এই ফাঁকে আমি মাংসটি মেরিনেট করে নিচ্ছি। মেরিনেট করার জন্য মাংসের মধ্যে লেবুর রস, স্বাদমতো লবণ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, ওয়েস্টার সস, সয়া সস ও সামান্য গোলমরিচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে তার মধ্যে টমেটো সস ও টক দই দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। এখানে আমি 1 চা চামচ করে টমেটো সস ও টক দই দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে মেরিনেট করা মাংসটা রান্না করে নিব। মাংসটা আমি মিডিয়াম আঁচে 10 মিনিটের মতো রান্না করে নিব। মাংসটা মেরিনেট করা ছিল বলে আমার এখানে আলাদা জলের প্রয়োজন পড়েনি। মাংসটা রান্না হয়ে গিয়েছে, এবার আমি এটা নামিয়ে নিব। এবার আমি খামিরটা দিয়ে পাতলা করে রুটি বেলে নিব। রুটিটা খুব পাতলা করে বেলে নিতে হবে। রুটিটা যদি মোটা হয় তাহলে খেতে ভালো লাগবে না। রুটিগুলো বেলা হয়ে গিয়েছে, এবার এগুলো আমি ভেজে নিব। এবার আমি ভেজে রাখা রুটিগুলোকে ত্রিভুজাকৃতি করে কেটে নিব। সবগুলো রুটি আমার কাটা হয়ে গিয়েছে, এবার আমি ডুবো তেলে লালচে বাদামি করে ভেজে নিব। সবগুলো চিপস ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলো সাজিয়ে নিব। এবার টক দইয়ের সাথে গোলমরিচ মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি।
এবার আমি ভেজে নেওয়া চিপসগুলো প্লেটের মধ্যে সাজিয়ে নিব। এখন সাজিয়ে নেওয়া চিপসের উপর টমেটো সস, ফেটানো টক দই, ও রান্না করা মাংসটা দিয়ে দিব। এভাবেই আমি তিনটি লেয়ার তৈরি করে নিয়েছি। এভাবে সাজিয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার নাচোস। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।